ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি এসেছি, মানে কালকে এসেছি পিসির বাড়ি দমদম সিটি। তো কেন এসেছি সেটা নিশ্চয়ই বলবো তোমাদের সঙ্গে, আর সেটা জানার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমাদের পিসির বাড়িতে মাঘী পূর্ণিমা উপলক্ষে না সত্যনারায়ণের সিন্নি হয়, তো তার জন্যই পিসির বাড়ি আসা হয়েছে। তো অনেক বছর আসা হয়নি, মানে এমনি সময় এসেছি ভাই ফোটার সময় বা এমনি সময় আসা হয়েছে, কিন্তু এই পুজোর সময় না আসাই হয়নি, অনেক বছরই হয়নি আসা। তো এবছর আসলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে পুজোটা কীরকমভাবে কী হচ্ছে না হচ্ছে। তো বামুন ঠাকুর তো আসবে সেই 12টা 11টা এরকম বলছে, তো দেখা যাক কখন আসবে। তো আমাদের মা পিসি ওরা সব অঞ্জলি দেয় বলে ওরা সব উপোস করে আছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়া বলতে ম্যাগি খেয়ে নিয়েছি, আর তারপর এখন এমনি টুকটাকি পুজোর কাজ চলছে, মানে ওই যে সাজানো, তো সেই সবই হচ্ছে। তো পুজো যখন আরম্ভ হবে তখন আমি আবার তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে চলে আসবো। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। তো এই দেখো ভিডিওটা আমি একদম গেটের সামনে থেকে স্টার্ট করছি। এই যে মালাটা দেখছো এইটা আমরা হাতে বানিয়েছি, তো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে পূজার জন্যই। আর এখানে আমার বৌদি খুব সুন্দর আলপনা দিয়েছে, তো তোমরা দেখো আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে এখনও ব্রাহ্মণ আসেনি, তো অনেকটা বেলাও হয়ে গেছে আর আমাদের খিদে পাচ্ছে, তাই জন্য এখানে আমরা লেস কুরকুরে খাচ্ছি। আর আটা আমার ছোটো ভাইজি হয়, তো ওকে কুরকুরে প্যাকেটটা কেটে দেওয়া হয়নি বলে ও কাঁদছে। আর এখানে বসে বসে আমরা জিনাকে, মানে আমার বড় ভাইজিকে খুবই মিস করছিলাম, কারণ 16 তারিখে পুজোটা হয়েছিল আর ওই দিনকে সরকারি স্কুল খুলে গিয়েছিলো, তো ওকে স্কুল যেতেই হবে, তো সেই কারণে ওকে সেদিনকে খুব মিস করেছিলাম। তো চলো এবার পুজোর ওখানে যাওয়া যাক। দেখো এখানে আমার মা পুজোর সিনির জন্য নারকেল কুটতে বসে গেছে। তাছাড়া পুজোর জন্য আরও অনেক কাজ আছে, তো সেগুলি একটু একটু করে এগিয়ে রাখা হচ্ছে যাতে বামুন ঠাকুর এসে গেলে আর কোনো অসুবিধা না হয়। আর এখানে ভোগের জন্য আমার পিসি লুচি বেলছে, তো টুকটাক করে সবই কাজ এগানো হচ্ছে। আর তো এইখানে যে ঠাকুরের ফটো ফ্রেমটা দেখছো এটা পিসি এবারে পুজোর জন্য নতুন করে কিনেছে, আর বেশ দেখতে ভালো লাগছে, বানানোটা খুব সুন্দর হয়েছে। তোমাদের কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখে নাও আয়োজনটা কীভাবে করা হয়েছে পুজোর আয়োজনটা। আর এখানে সমস্ত রকম ফল কাটা হয়ে গেছে, কেটে গুছিয়ে রাখা আছে, তার সঙ্গে আছে মিষ্টি। আর ফ্ল্যাটের আরও সবাই, মানে যারা থাকে তারাও এখানে পুজো দিয়ে গেছে। তো এখানে যেমন হয় ওই নৈবেদ্য দেওয়া, তো বাতাসা, মিষ্টি, যেসব শীতে সাজিয়ে দেওয়া হয় তো সেই সবই দেওয়া হয়েছে এখানে। তো সেই দিনটা বেশ মজায় কাটাচ্ছিলাম, আর ভিডিওটা এডিটিং করা হয়নি আমার, তো একটু লেটেই তোমরা হয়তো পাবে। আর তারপরে সেদিনকে সমস্ত ভালোর মধ্যে একটাই খারাপ ছিল যে জিনাকে আমরা খুব মিস করছিলাম, ও থাকলে আরও ভালো হতো। আর এই যে একটা নারায়ণের ফটো ফ্রেম দিলে ঠাকুরের, তো এটাই আগে পুজো হতো কিন্তু এখন একটু একটু কেমন হয়ে গেছে বলে পিসি নতুন করে কিনে আনিয়েছে। আর এখানে বাউন্ড ঠাকুর এসে গেছে, আর এখন এখানে সিন্নি মাখা হচ্ছে। তো দেখো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব 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 ভালো লাগবে। সিন্নি মাখা হয়ে গেছে, আর ঠাকুরের ভোগের জন্য ঠাকুরের বাটিতে তুলে নেওয়া হচ্ছে, আর তারপরে পুজো শুরু হবে। তো চলো এখন কিছু সিনেমাটিক শট দেখে নেওয়া যাক যেটা আমার বোন ক্যাপচার করেছে, ও কিন্তু বেশ ভালো ভিডিও করেছে। ওম শ্রী শ্রী
ওম শ্রী ওম শ্রী। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বাসরে পুণ্যরিগাক্ষং স্বভাজ্য অভ্যন্তর শুচি। তো ওই ঘরে এখন অঞ্জলি দেওয়া হচ্ছে আর আমি এখন বৌদির ঘরে এসে গেছি। তো এখন চলো কি রান্না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো রান্নাঘরে যাওয়া যাক। তো এখানে দেখো ঘুগনির জন্য এখানে আলু কী বলে ভাজা হচ্ছে আর তারপর এখানে ঘুগনি হবে আর যেটা আমার জেঠু রান্না করছে। দেখো এখানে ঘুগনি হচ্ছে আর এরপর হবে আলুর দম আর লুচিটাও হবে। লুচিটা হচ্ছে গরম গরম করা হবে যখন সবাই খাবে। তো ওটা ময়দা মাখা আছে তারপর যখন খাওয়া হবে তখন গরম গরম ভেজে দেওয়া হবে। তো দেখো এখানে আলুর দমের জন্য প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। টমেটো কাটা আছে, কড়াইশুঁটি আছে, আদা রসুন বাটা আছে। এরপর ঘুগনিটা হয়ে গেলে এরপর আলুর দমটা হবে। তো আলুর দমটা খুবই সেদিকে টেস্টি হয়েছিল। তো চলো আবার পুজোর ওখানে যাওয়া যাক। আমরা ঘরের পরিবারের সবার মঙ্গল শান্তি কামনা করি। সবার তিনবার একটু গিদিন মাঝখানে যাওয়ার ঘরের আসুন তো হোম শেষ হয়ে গেছে। এবার ঠাকুরের কাছে ভোগ নিবেদন হবে। তো সেটাই হচ্ছে এখন। এখানে যা যা রান্না হয়েছিল সেটা ঠাকুরের প্লেটে আর কি সাজিয়ে দেওয়া হচ্ছে। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে হোমের টিপ পরে ফেলেছি। শান্তি জলও নেওয়া হয়ে গেছে। তো এরপর হচ্ছে খাওয়া দাওয়া হবে। অনেকটা লেট হয়ে গেছে তো খুব জোর খিদে পেয়েছে। তরকারি ফরকারি সব করাই আছে, শুধু লুচিটা গরম গরম ভাজা হবে তারপর খাওয়া হবে। তো চলো তোমাদের সঙ্গে একেবারে খাওয়ার ওখানে দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর পুজো তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়েই গেছিলো, সেটা তোমাদের জানিয়ে দিয়েছি। আর খাওয়া দাওয়ার ভিডিও করা হয়নি, মানে কি বলবো, এত জোর খিদে লেগেছে যে ভিডিও করার কথা আর মাথাতেই আসেনি। তো খেয়ে নিয়েছি আমরা। খাবারের মধ্যে ছিল তোমার লুচি, ঘুগনি,
আলুর দম, চাটনি, সুজি, মিষ্টি, তো এসবই ছিল খাবার মধ্যে। তো সেটা আমাদের খাওয়া হয়ে গেছে, আর এখন এসেছি ছাদে একটু বসতে, কারণ অনেকটা বেলায় খাওয়া হয়েছে। তো আর এখন আর শোবো না, সন্ধ্যের মুখে আর ঘুমাবো না, তো ছাদে আসলাম একটু বসবো। তো ভিডিওটা আর লংই করবো না, এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো নেক্সট অন্য একটা ব্লগে দেখা হচ্ছে, ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর এখন ছাদে একটু আমরা রিলস ভিডিও বানানোর ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তো আমার বোন ওখানে দেখতেই পাচ্ছ স্টার্ট করে দিয়েছে। তো চলো এখন একটু এখানের বিকেলের ওয়েদারটা, একটু মনোরম পরিবেশটা একটু এনজয় করা যাক, তারপর আবার তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগে দেখা হবে। টাটা।